হয়েছে শঙ্কর আজানোর ঠাই তেওঁলোকে অন্য নাম সত্য অস্বীকার করেছে। আমার এই অঞ্চলের হাজার হাজার এই মাটি খালি করে দিব, হাগ্রামা মহিলারে ডাঙরিয়ায় বড় মানুষগুলো সব ভিতর ভিতর নাঙ্গল দাবাই দিছে, মানে বড় জাতি। এই কারণে প্রার্থীর কথা নাই, দিলীপ সখিয়া হিসাবে আমি নিদিম, বেলে বলে দিলে হয় এরকম কইছে। তো এই কথাটো বিজেপি এরিয়া কি হয়েছে ঘটনাটো আমি তো নাজানো, আমি নাজানো আসলতে। এই দিলীপ সখিয়া দরং ওদালগুড়ি বড় মানুষবিলাক ভাল নাপায়। আজির দিন এমপি দিলীপ শইকীয়া বিজেপির এমপি বড় সকলে ভাল নাপায়, একদম কিবা ইউপিপিও ভাল নাপায়, আমার বিপিএফ তো বেলেগ কথা, বিপিএফ তো বিপিএফ, আমি তো ভালে নাপাই, কিন্তু ইউপিপিএলর মানুষবিলাকও বড় সকলে দিলীপ শইকীয়াক ভাল নাপায়, ভাল নাপায়, হি এমপি ভাল নাপায়। তো ভিতরে ভিতরে আমি তো নাজানো কি হল, যেতিয়া সেইদিনা 26 তারিখত ভোট গ্রহণ হল কি করিলে, এই ইউপিপিএল সাপোর্টার বড়োসকলে আসলতে বিজেপিক ভোট দিব লাগিছিল, কিন্তু ইহঁতে বিজেপিক ভোট দিয়া নাই, মনে মনে সব নাঙ্গলত দাবাই দিছে ভিতরে ভিতরে। আমার আজি প্রথমত দতমা ব্লক হিসাবে শেরপাঙ্গুড়িত হয়েছে, আর সেকেন্ডত পখিরাগ্রাম ব্লক হিসাবে যোগদেহত হয়েছে, আর এটা থার্ড বাউখুঙ্গি সমষ্টি হিসাবে ইয়াদ ওয়াবারি। খুব ভাল হয়েছে আজির প্রোগ্রামবিলাক, গর্জিয়াসলি হয়েছে, আর সকল জাতি জনগোষ্ঠী আছে, মুঠতে কোনো জাতি বাদ যাওয়া নাই, যে কোনবা মুসলিমে আহা নাই বা কোনবা রাজবংশী আহা নাই এরকম নয়, সব জাতি জনগোষ্ঠীয়ে আজির যেটু ব্লক ওয়াইজ র্যালি ইয়াত উপস্থিত হয়েছে, আর মনটো খুব ভাল লাগছে, মুঠতে কোনো জাতি বাদ পড়া নাই যে আমার মিটিংত না হাঁটু, আর সবে ভোট দিব। আর মই কৈছো এইবার প্রমোদ বড়োই খুব বেয়াকে হারিব কোকরাঝার লোকসভাত, ই ওলাবই নয় রাস্তাত লাস্টতে, আর সেইদিনা তো চিকচিক গালি খাইছে না সি সিএম স্যারের, মই শুনেছো কালি খাই থাকে কালি খাই থাকে, একো কাম নকরে বলে কইছে, বলে কালি খাবহে জানে কামটো করা নাই আপনি এরকম বলে কইছে সিএম স্যারে, এইটি কালি দিছে চিকছে কাম নাই ইয়ার। আজি এফসি সভাপতি দীপেন বড়ো তো হিটো সেকেন্ড শিফ, প্রমোদ বড়োর সেকেন্ড শিফটো হিয়ে, এটা আফসু কেজনমান লিডার আর ইউপিপিএল কেজনমান লিডারে সব কথা গম পাইছে যে আমার সরকার না থাকিব, আমি এমপি তো নিজিকিব, এইবিলাক এইবিলাক কথাটো দীপেন বড়োই জানে আর প্রমোদ বড়ো জানে, এই কারণে ইহতর মাজত আলোচনা হয়ে আছে যে যিমান দিন আছে 10 দিন হোক 20 দিন হোক বা 1 মাস 2 মাস বা 3 মাস 4 মাস, এইখিনি সময়ত যিমান পারে খামাব লাগে, খাম ঘোরার ধান্দা নাই, সরকার যে না থাকিব বা বিজেপি আর ইউপিপিএল যে এলায়েন্স সেইটি যে না থাকিব, এই কথাটো দীপেন বড়ো বিরাট ভালকে জানে, প্রমোদ বড়ো ভালকে জানে, স্পষ্ট ইহতে আমার দলটো এইবার এমপি ইলেকশনত নিজিকিব, এটু ফাইনাল, এই কারণে ইহতে যিমান পারে খামাই আছে খামাই আছে, খামাই লওয়াটো ইহতর কাম, এটা একো কাম না করে ডিফেন্স বড় কি করব, ইয়ে তো চলাই আছে সাপ্লাই দিয়ে আছে খুঁটি খুঁটি খামাই আছে, হ্যাঁ ডিফেন্স বড় তো 1 নম্বর কন্ট্রাক্টর না, এটা আফসোর প্রেসিডেন্ট হবো পারে সি, কিন্তু 1 নম্বর কন্ট্রাক্টর কি, মই এনডিএ কোন এনডিএ কোন ইউপিএ মই এইবিলাক চিনি নাপাও, এটা আমি হল অকলেই নির্বাচন কেলেছে, জিকা পিছত আমার পার্টির আলোচনা হব কি হয় নহয় এটু বেলেগ কথা, নাই 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 এই জামা এই এই দীপেন বড়োয়ে ভিতর কোয়াটো হিয়ে যে দিলীপ শইকীয়াক ভোট দিব নালাগে বলে কোয়াটো দীপেন বড়োই কইছে, ইয়ার নির্দেশতে এই বড় মানুষবিলাক নাঙ্গলত ভোট দিছে, গম পায় আপনাদের অক্সিজেন তো উঠাই লো যাব বিজেপি এই নির্বাচন শেষ হওয়ার পিছত রিজাল্টর পিছত, দীপেন বড়োয়ে নির্দেশতে ইউপিপিএল আর আফসু সাপোর্টারবিলাকে তামুলপুর ভেরগাঁও ওদালগুড়িত ভিতরে ভিতরে নাঙ্গলত ভোট দিয়াতো এই দীপেন বড়োয়ে, কোকরাঝারত 2-2.5 লাখ মার্জিন হব, 2-2.5 লাখ ডিফারেন্স হব, ওদালগুড়িও এনেকুৱা হব, মুঠতে আমি জিকিছে বিরাট আরামত জিকিছে দেশ।
রাজনৈতিক যে পরিক্রমা আপনার প্রায়বিলাকে জ্ঞাত অবিভক্ত ভারত বর্ষর কথা পাহরি যায়। দেশ যেটা পরাধীন নাছিল, আমি যেটা স্বাধীন নাছিল, আটাইতকে বেশি দেশ স্বাধীনতার কারণে স্যাক্রিফাইস করা ধর্মীয় সংখ্যালঘু সকলের মানুষ আটাইতকে বেশি আছে। বিজেপি কহিনুর হোসেন, আজানুর হোসেন, শুকুর আলী, নাইমস্কো আলী, ঈশা শেখ, আব্দুল লতিফ, নুরুদ্দিন আলী, আফসার আলী, শাহানুর শেখ, শৈফ খান, মুকি খানকে এজন এজন ডাকড়িয়া হোক। ইউপিপিএল দলের পর আছে রহমান, ফিরোজা, জহিনুর হক, জাহানুর, জাতি জনগোষ্ঠীর মাজত এই সংহতি, আমার মাজত একতা, আমার মাজত ভাতৃত্ব, এইবিলাকে ধ্বংস করিবর কারণে ইয়াত ঘৃণনীয় একটা রাজনীতি আরম্ভ হয়েছে। জাতি জনগোষ্ঠীক যে অপমানিত করে পেলায় ইয়াতে ষড়যন্ত্র চলিছে কারণে আমি এই নির্বাচনের মাজতে একেলগে থিয় দি পেলায় এই শক্তি বিলাকর বিরুদ্ধে আমি আমার এই অঞ্চলের রাইজে 100% ভোটদান দিয়ে বিপ্লব দলটো কিন্তু এই বিপ্লব দলে এনেকা মতকে বেশি মজবুত, ইমান মজবুত, মানে এই দরং ওদালগুড়ির শেষ আমি সেমি ফাইনালতে আমি হারাই ফেলাই আছো এই কংগ্রেস আর বিজেপি, জানে কংগ্রেসও হারছে বিজেপিও হারছে, আমারটা বিপ্লব জিকি আইল আমি দরং ওদালগুড়ি লোকসভা। আপনার জাতি খুরমা আছে না নাই এই মঙ্গলদৈ, যদি পাশে ফোন করে সুদ বিপিএফ জিখিছে না নাই, বিপিএফ বিরাট আমার জিখিছে, যদি খুরমা আছে, যদি দাদা ভাই আছে দলগাঁওত সুদ বিটিসি বাহির, বিটিসি ভিতর নয়, বিটিসি বাহির দলগাঁও, মঙ্গলদৈ, শিপাজার, রঙিয়া, কমলপুর এইবিল জায়গা সুদ আপনাদের আরাম কব বিপিএফ ফার্স্ট হয়ে গেল এনে কই দিব। বিরাট ভাল লাগছে এনে মানে বিপিএফ দলটো আগতকে বেশি মজবুত হল, মুঠতে বহুত স্ট্রং, বহুত ঠাকুর, বহুত মজবুত হল। তার মানে কেউ হয়েছে মানুষবিল কিনা একটা বিচারিছিল বিটিসি পড়া এই 4 বছর একো দেখা নাই। আজির দিন এই প্রমোদে না মুসলিমক চিনি পায়, না কোনবা খসড়া সৌসিক চিনি পায়, না কোনবা বড়ক চিনি পায়, না কোনবা আদিবাসী চিনি পায়, কাকো চিনি নাপায়। আগত তো বহুত কথা দিছিল না, মুসলিমকো বহুত কথা দিছিল, রাজবংশীকো কথা দিছিল, আদিবাসী সকলকো কথা দিছিল, আমার বড় সকলকো কথা দিছিল। যিখি যাওয়ার পিছত এতিয়া সরকার বনালে, সরকার বনার পরে কাকো কোনো জাতিকে চিনি নাপায়, নিজকে চিনি পায়। দেখাই দিই আমিও দেখাই দিই, তহতে আমাক ভোট দিয়া নাই তো দরং ওদালগুড়ি, ইহতে দিলে বিজেপি জিকিলে হয়। ইউপিপিএল সাপোর্টার সকলে দিলীপ শইকীয়াক যদি ভোট দিয়ে বিজেপি আরাম জিকিলে হয়, জানে এই ইউপিপিএল এফসি আর ইউপিপিএলের কারণে দিলীপ শইকীয়া হারিবলগা হয়েছে, আমি জিকিম, জানে ভোটটো বাড়িল না আমার, যে ভোটটো আমার হাতত নাছিল, যোনটো ভোটটো আমি আশাই করা নাছিল, এই ভোটটো আমি এনে বিনা পয়সা পাল না, ভিতরে ভিতরে দিছে না ইহতে, এটো কারণে আমি জিখিছে দরং ওদালগুড়ি। অধিকারের বিরুদ্ধে আইন পাস করিব, মই যদি মোর সমষ্টির পরা বিজয়ী হয়ে যাও, দিল্লির যদি ভারতীয় মানুষের বিরুদ্ধে পার্লামেন্টত আইন পাস করিব খুঁজে, আমি তার বাঘর দরে গুজরি উঠিম সেই আইন যাতে তেওঁলোকে পাস করি। আমি শুই থাকা মানুহ নহয়, ইয়ার পরা এগারী এমপি দুবার জিকালে, দুবার স্মরণীয়, কিমান ঠগালে ইয়ার মানুষ বলে কয়
দশ বছর এমপি হল, এটা যে ঠগালে ঠগালে হীরা সরণিয়া, এইবার আপনাদের ঠক না খাব। ডুপ্লিকেট বিজেপি, বিজেপির উল্টা পিঠি আপনাদের প্রমোদ বড়ো ইয়ার বিজয়ী নকরিব। দলের এজন কেন্দ্রীয় কমিটির অর্গেনাইজিং সেক্রেটারি হিসাবে মই ধিক্কার দিছো, ইহতে সল চাতুরির যেটা রাজনীতি এইটা ইহতে করব নালাগে। ইহতে অরুণোদয় ফর্ম বিলাই আমার সজা যেখিনি আমার দুখিয়া নিচলা যেখিনি রাইজ, দরিদ্র যেখিনি রাইজ, সেইখিনি মানুহক ইহতে রাম ঠগন দিছে ইতিমধ্যে। ইহতে যদি অরুণোদয় দিয়ার নামত যদি ইমানে রাজনীতি করিব ইচ্ছা আছিল, অধিসূচনা জারি হওয়ার আগতে ইহতে অরুণোদয় ফর্ম দি আর সেইখানে মানুষের একাউন্টত পয়সাখিন সুমাই দিব লাগছিল। ইহতে গরিব মানুষের একাউন্টত পয়সা দিয়ক, অরুণোদয় দিয়ক, আমি ভাল পাও। ইয়াতে যিমানখিনি অরুণোদয় আছে তাতকে আর দুগুণ তিনিগুণ অরুণোদয় দিব লাগে বলে আমি বিপিএফ দলের পর ইহতক আমি আহ্বান জানাও। কিন্তু ইহতে আমার দুখিয়া দরিদ্র রাইজক মানে ইহতে মানে ইহতে বুর্বক বনাই ইহতে অরুণোদয় ফর্ম বিলাই আছে আর এইটো যে টোটালি ভুয়া। ইতিমধ্যে অরুণোদয় ফর্মত একটা সরকারি ফর্ম কেনেকুয়া হয় আর সিহতর অরুণোদয় ফর্মটো বিজেপি আর ইউপিপিএলের সিম্বল দিয়া ফর্ম, এটু কোনোদিনও অরুণোদয় অরিজিনাল ফর্ম হব নয়। সহায় দরং ওদালগুড়ির আমার যদিও 50% এরিয়াত সংগঠন নাই, বিশেষকে দলগাঁও, মঙ্গলদৈ, শিপাঝার, কমলপুর, রঙিয়া, তাত আমার সংগঠন নাই। কিন্তু নোহা সত্ত্বেও মানুষে অল্টারনেটিভ বিচারিছিল এইবার বিজেপির, আর বিপিএফে অল্টারনেটিভ দিবল সক্ষম হয়েছে। আমি বাহিরতো যথেষ্ট ভোট পাম আর ভিতরতো আমি বিটিসির ভিতর যে 11.5 লাখ ভোট আছে তাত আমি 1 নম্বর হম, দরং ওদালগুড়ি আমি জিকিম। কিন্তু মই আজি দুখন সভাত কোকরাঝার সমষ্টির আজি এইখন দ্বিতীয় সভা, মই রাইজর সহারি দেখি মই অনুভব করছো এখন সভাত 100% জনজাতীয় মানুষ, এইখনত 100% অজনজাতীয় মানুষ। গতি সমন্বয়ত এই কোকরাঝার সিটটো কাম্পা বরগোহাঁই ডাঙরিয়া যে জিকিব আমি ইঙ্গিত পাইছো। আর মই কালি কেবাজনো মানুষ, মই কালি আহিছো কেবাজনো ব্যক্তিক মই লগ পাইছো, তেওঁলোকে কৈছে যে বিপিএফ এইবার ইয়াত বিজয়ী হব। আর মানুষে অল্টারনেটিভ বিচারিছে দিল্লিত, যাতে বিটিসি অঞ্চলের কথা কোনোবাই কয়, ইয়াত বসবাস করা সকল ধর্ম আর সকল শ্রেণীক প্রতিনিধিত্ব করিব পৰা যাতে মানুষ যায়, তার কারণে যাকেই নুসুদক কিয় বিপিএফর কথা কোকরাঝারত আরম্ভ হয়েছে। আর সেই কারণে মই ভাবিছো কোকরাঝার তো দরং ওদালগুড়িতেও সহজতে জিকিব। মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় মোর সমষ্টিত 7খন মিটিং করেছে, ইয়াতো করিব, তেওঁলোক এটা রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী, গতি তেওঁলোকৰ ডিউটি তেওঁলোকে সভা সমিতি করব। কিন্তু আমার কোকরাঝার আর দরং ওদালগুড়ির যে ভোটার আছে সেই ভোটারবিলাক কারোবার ডেন্স, কারোবার যা মিশা অরুণোদয় দিম বলে কোয়া কথা, এইবিলাক এই দুইটা সমষ্টির মানুষে বুঝি নাপায়। তাতকে আচরিত কথা আমার কোকরাঝার আর দরং ওদালগুড়ির হিন্দু মুসলমান সেইটো নচলে, যার কারণে ভারতীয় জনতা পার্টিয়ে এই সিটটুত কেনেকে প্রবর ইউপিপিএলক জিকাব হল ফেকট পড়ছে। ফর্ম বিলাক যে 2 নম্বরী ইতিমধ্যে কিন্তু মহিলা সকল গম পাইছে, আমার হাততো পড়ছে তেনেকা, তাত নরেন্দ্র মোদী ডাঙরিয়ার ফটো আছে, হিমন্ত বিশ্ব শর্মার ফটো আছে, তার লগত দিয়া আছে পদুম ফুল, আকো কোকরাঝারত যেখানে বিলাইছে ট্রেক্টরও দিয়া আছে। মই আপনাদের এটা সত্য কথা কইছো, ওদালগুড়ি দরং ওদালগুড়ি বহুত ফর্ম বিলাই আছিল ঘরে ঘরে গৈ, ইলেকশন শেষ ফর্ম বিলওয়া মানুষবিলাক গাইব,
তেওঁলোকৰ ফৰ্ম বিলোৱা মানে এতিয়া বিলাব লাগে যদি ৰাইজৰ প্ৰতি ইমানেই মহিলাসকলৰ প্ৰতি ইমানেই দায়িত্ব। তেওঁলোকে পলাইছে এতিয়া আমাৰ অঞ্চলতে, এতিয়া কোকৰাঝাৰত আহিছে তেওঁলোকে ফৰ্ম বিলাবলৈ। এতিয়া 7 তাৰিখৰ পিছত তেওঁলোকক আৰু দেখা নাপায়। গতিকে কোকৰাঝাৰ ৰাইজে তেওঁলোক যিসকলে তেনেকুৱা ফৰ্ম লৈ যায় তেওঁলোকৰ পৰা সাৱধান হওক আৰু গণতান্ত্ৰিকভাৱে তেওঁলোকক প্ৰত্যাখ্যান কৰক। কিছুদিন আগতে এজন VCDC চেয়াৰমেন আমাৰ মোৰ সমষ্টিতে পৰে, তেওঁ বেঞ্জামিন, তেওঁ টকাৰ ওপৰত হৈ থকা ওলাল দুৰ্নীতি কৰা এগৰাকী VCDC চেয়াৰমেন। এতিয়া তাৰ উদ্ধত গৈ সি টকা থৈছিলে, ই টকাৰ বান্দিলে থৈছে। আৰু মই এটা কথা বুজি নাপালোঁ, মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই কি কাৰণত তেখেতক বচাব বিচাৰিছে, কি কাৰণত বচাব খুজিছে? ইমান এসোপাত বাকচত 2 বাকচ টকা আছে, তাত বোলে 5,000 টকা আছে, এইটো বোলে জনজাতীয় মানুহৰ ষ্টাইল বোলে। তেওঁ ক'ত দেখিলে টকাৰ ওপৰত হোৱা জনজাতি মানুহ? মই মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক অনুৰোধ জনাইছোঁ, সেইজন ব্যক্তি আপোনালোকৰ লগত একেলগে চৰকাৰ কৰা UPPL দলৰ এগৰাকী তেওঁৰ কৰ্মী, আপোনালোকৰ লগত ফটো আছে, কালিয়ে গ্ৰেপ্তাৰ কৰক আপোনালোকে, তেতিয়াহে আপোনালোকৰ যিটো নিৰপেক্ষতা সেইটো বুজি পাম। এৰেষ্ট কৰকচোন, 5,000 যদি পাইছে 5,000 বুলি কওক, মানুহটো ইমান দুৰ্বক নহয়, 2 বাকচ টকা 5,000 হ'ব। গতিকে আপুনিও প্ৰমোদ বড়োৰ পাল্লাত পৰি 2 মিছা কথা কোৱা হ'ল। একচুৱেলি আমাৰ নিৰ্বাচনী প্ৰচাৰ সভা, আমাৰ আজি জগদৈত এটা বৃহৎ নিৰ্বাচনী প্ৰচাৰ সভা আছিল, আৰু এই প্ৰচাৰ সভাত আমাৰ ইতিমধ্যে আমাৰ চিফ ছাৰ আহিছিল, আমাৰ BBF দলৰ মুৰব্বী হাগ্ৰামা ছাৰ XCF, আৰু আমাৰ এই সমষ্টিৰ বিধায়ক ৰবিৰাম ছাৰ আহিছিলে, আৰু আমাৰ MLA তথা প্ৰাক্তন মন্ত্ৰী দুৰ্গা দাস বড়ো ছাৰ আহিছিলে। ইতিমধ্যে আপোনালোকে দেখা পাইছে এই অঞ্চলৰ বিভিন্ন অঞ্চলৰ ৰাইজ, আমাৰ ফকিৰাগ্ৰাম ব্লকৰ নেতৃত্বত লোকে লোকাৰণ্য হৈছে, প্ৰায় 10,000 মানুহৰ সমাগম হৈছে। সেইদিনা আপোনালোকে দেখা পাইছে BJP দলে বা UPPL দলে এটা বিধানসভা সমষ্টিত, সিহঁতে 2 বিধানসভা সমষ্টি মিলাই পেলাই এটা ডাঙৰ প্ৰগ্ৰাম কৰিছিল, আৰু সেই প্ৰগ্ৰামত যিমানখিনি মানুহ হৈছে অকল আমাৰ এটা পৰিষদীয় সমষ্টিৰ এৰিয়া মিলাই আমি এটা মিটিং কৰিলোঁ। প্ৰথমতে দতমাত মিটিং কৰিলে, দতমা পৰিষদীয় সমষ্টিৰ এৰিয়ালৈ, এতিয়া ফকিৰাগ্ৰামত মিটিং কৰিলে ফকিৰাগ্ৰাম পৰিষদীয় সমষ্টিৰ এৰিয়ালৈ, তাৰপিছত বাঘুংৰি যাব, চালাকাটি যাব। তো ইহঁতৰ তুলনাত আপোনালোকে নিজে দেখা পাইছে, মানে লোকাৰণ্য হৈ গৈছে। ইয়াৰ দ্বাৰাই পাব্লিকে এটা মেছেজ দিব খুজিছে, পাব্লিকে নিজে আগবাঢ়ি আহি আমাক মেছেজ দিছে যে ইতিমধ্যে BPF দলে উইন হৈছে। আগন্তুক মানে লোকসভা নির্বাচন অহা 7 মে তারিখত অনুষ্ঠিত হব, সেইকাৰণে আমার প্রোগ্রাম ব্লকের অন্তর্গত আমার BPF প্রধানের ব্লকত আমার আজি মিটিং আসলে নির্বাচনী সভা, এই সভাত তখন উপস্থিত হয়েছে, আর এই সভাতে আমার যিনি এই অঞ্চলের আমি যাইজর যে সঁহারি সহযোগিতা পাইছো, সচাকে আমি নথৈ খুব আনন্দিত। আর ইয়ার যোগেদি আমি এটা রাইজ লৈ তথা আমার যে বিরোধী দল আছে তেওঁলোকক এটা মানে মেসেজ দিব খুজিছো, আমি যিকি কৈছো রাইজর যে উল্লাস উদ্দীপনা, যে সহযোগিতা সহানুভূতি, সচাকে আমি আনন্দিত। আর আমার আজির যে ইয়াতে ইমান জনসমুদ্র হয়েছে, এই জনসমুদ্র চাই পেলাই নিশ্চয় বিরোধী দলে হয়তো তেওঁলোকে বহুত কিছু চিন্তিত হয়, হয়তো কালির পর তেওঁলোকের প্রচার বন্ধই করে দিব।